সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শালমাসি দুধু মার্কেট। রয়েছে একটি আধুনিক গরুর ফার্ম থেকে। এখন ফার্মের অবস্থানটি এতই খারাপ অবস্থান যে অনেক গোয়াল ভরা গরু থাকা সত্ত্বেও আজ সেই খামারে গরু খুবই কম। কেন আমরা শুনবো এই ভাইয়ের কাছ থেকে, চলুন দর্শক আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, পাশে চলে আসেন। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। আমাদেরকে একটু বলবেন যে আপনাদের খামারটা ছিল অনেক বড় একটা খামার, গোয়াল ভরা গরু ছিল, কিন্তু আজকে আপনাদের খামারের এই পরিস্থিতি কেন? দেশের পরিস্থিতি, সব সার্বিক পরিস্থিতি মিলে এখন গরু পালা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে গেছে। আগে আমাদের খামারে গরু থাকতো 20-25টা, সবসময় অনেক 20টা গরু থাকতো। এখন 20টা গরু পালা সম্ভব হচ্ছে না, যেহেতু খাবারের দাম বেড়ে গেছে, ভুসির দাম বেড়ে গেছে, কুড়ো ভুসির দাম বেড়ে গেছে, সারে ঘাস এখন হয় না, পানি আমাদের এখানে পানির সমস্যা, পাতাল থেকে আমরা পানি পাই না, ডিপে পানি আসে না, এই জন্য সব দিক দিয়ে এখন গরু পালা কষ্ট হয়ে যাচ্ছে। এবং যেই পরিস্থিতিতে গরু লালন পালন করে যে খরচটায়, খরচ দিয়ে আমাদের মেকআপ হয় না, এই জন্য আস্তে আস্তে আমরা গরু পালা বন্ধ করছি। অন্য কোনো চেষ্টা করতেছি যে গরু পালা বাদ দিয়ে অন্য কোনোভাবে জীবিকা নির্বাহ করা যায় কি না, এভাবে আমাদের চেষ্টা চলতেছে এখন। আপনাদের এই যে পৈতৃক সূত্রে মানে এলো গরু পালন, নাকি নতুন আপনারা পালন করছেন গরুটা, না কত বছর ধরে পালন করছেন যদি শুরু থেকে একটু বলেন? এই গরু পালা আমার দাদা, দাদার কালন থেকে, আমার দাদা থাকতে গরু পালতো, তখন থেকে 20-25টা করে গরু সবসময় অলস থাকতো। এখন আমার দাদার পর আমার বাবা পালে, আমার চাচা পালে, এখন আমরা এইভাবেই আছি, এই পেশায় আসলাম। এখন ভবিষ্যতে এই পেশা হয়তো থাকবে না, কারণ সব দুধের দাম পাই না ততটা, আর ভুসির দাম বাড়াতে তো এখন গরু পালা কষ্ট হয়ে যায়। এক একটা গরুর দাম অনেক, এক একটা গরু 2 লাখ টাকার উপর এক একটা গরু, কম দামে কোনো গরু নেই। তো গরু কিনতে যাওয়া পূর্ণ করেন যে কি দামে গরু কিনে, এই দামে যদি সাশ্রয় না হয়, লাভ না হয়, তাহলে তো খাবার দাবার দিয়ে পোষায় না, এই জন্য আস্তে আস্তে এটা ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে। দাদা পালন করতো, বাবা পালন করতো, এবং পৈতৃক সূত্রে আপনারা মানিলো পূর্বপুরুষরাও এই গরু পালন করছে। এই পূর্বপুরুষের এই গরু পালনটা এখন আপনারা মুহূর্তের মধ্যে আজকে একটা সমস্যার কারণে আপনারা ছেড়ে চলে যাবেন বা এটা করবেন না, অন্য পেশায় চলে যাবেন, খারাপ লাগবে না? খারাপ তো অবশ্যই লাগবে, কারণ জন্মসূত্রে এগুলো আমরা দেখে আসছি। এখন বাংলাদেশের আগে একটা গরু না থাকলেও ভালো লাগে না। এই যে গরুটা ছিল না, মাঝখান থেকে একদম খালি করে ফেলেছিলাম, তারপর মনে হয় না থাকতে যেন ভালো লাগে না, সবসময় গরু পালতে পালতে একটা অভ্যস্ত হয়ে গেছে, তার জন্য 2-3টা গরু এখন আছে, চলতেছে, না থাকলেও একদম মন খারাপ লাগে। কিন্তু পরিস্থিতি যে কারণ, সরকারিভাবে যদি গরু পালনের যদি কৃষকদের জন্য একটু সহযোগিতা করত, মানে সারের দাম বেশি, তারপর আমাদের যে এখানে সরকারিভাবে কোনো ডিপ নাই, কিছু নাই, পানি আমরা উত্তোলন করতে পারতেছি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়াশা, আমাদের পানি নিয়ে গেছে, পানি ওয়াশা করার পর থেকেই বাঁকুড়তে একটা ওয়াশা পাম্প হয়েছে, ওয়াশার পাম্প করার পরে আমাদের পানি পাই না, এটা হচ্ছে সবচেয়ে বড়। মানে আপনারা পানি পান না কেন? আপনারা তো ডিপ বসাইছেন। ডিপ বসাইছি, যে এখানে আগে 40 ফিট পরে পানি আসতো, এখন 80 ফিট 90 ফিট তলো পাতালে গেলে আমরা পানি পাই না, এটাই আমাদের সবচেয়ে বড় ফ্যাক্ট সমস্যা। এখানে আমাদের কৃষিকাজগুলো আমরা বন্ধ করে দিয়েছি, কৃষিকাজ করা যেতেছে না। মানে কৃষি সেক্টরটা এখন একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে শুধুমাত্র পানির কারণে। পানির কারণে আপনাদের এই বাড়ির আশেপাশে দেখলাম যে অনেকটা গ্রামের পরিবেশে, অনেক খোলামেলা পরিবেশ, যেখানে হলো কৃষি সেক্টরে মানে হলো গরু পালন করা সবচাইতে একটা ভালো একটা অবস্থান আপনাদের, সেখানে আপনারা সেই গরু পালন থেকে সরে যেতে চান। পূর্বপুরুষের যে প্রতিশ্রুতি আপনারা যেগুলো গরুগুলো পালন করছেন না দেখলেই ভালো লাগে না, আপনার মুখেরই কথা, সেই গরুগুলো পালন থেকে আপনি সরে যেতে চান, কোন সাবজেক্টটা মানে কোন বিষয়টা গুরুত্ব দিলে সরকার আপনারা আপনাদের এই পেশাটায় আবার পরিপূর্ণভাবে আপনারা করতে পারবেন? অ্যাকচুয়ালি দুটাই সমস্যা, এক হচ্ছে ঘাস উৎপাদন করতে পারতেছি না, আর একটা হচ্ছে ভুসির দাম অনেক বেশি, যাই যেভাবে পালন করে আসবে ভুসির যে দাম, এই দামের তুলনায় করে গরু পালতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। যে ভুসি আগে 600 টাকা 500 টাকা বস্তা ছিল, এখন 1400-1500-2000 টাকা বস্তা ভুসি কিনতে হচ্ছে, এটাই মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। গরু যদি ঠিকমতো না খাওয়াতে পারি, গরুর স্বাস্থ্য কমে যায়, তখন আর এই স্বাস্থ্য থাকে না, এই জন্য আমাদের কষ্টদায়ক হচ্ছে। এই যে গরুটা পালন করতে অনেক কষ্ট, এখন রোগ বালায় অনেক বেশি হয়, ডাক্তার পাওয়া যায় না, সব সার্বিক মিলে এখন পরিস্থিতি সংকট হয়ে গেছে গরু পালার আমাদের জন্য। কিন্তু মানুষ এখন দেখা গেছে যে বিজনেসটা হলো এই গরু পালনটাকে অন্যরকম ভাবে নিয়ে নিছে, ইন্ডাস্ট্রিয়াল মানে যেমন মানুষের গার্মেন্টস ফ্যাক্টরি যেভাবে করতেছে, সেভাবে বড় বড় খামারিরা
এই গরু পালনের বেশি যুগে আসতেছে। আর আপনারা কর্তৃক সূত্রে মানে যারা বাপ দাদা পিজারা যখন গরু পালন করতে আপনারা সেখান থেকে সরে যেতে চাচ্ছেন, কারণটা কি? তাহলে এখন নতুনদের আবির্ভাবটা বেশি, পুরনরা মানে পিছিয়ে যাবে, কারণ এর কারণটা কি? এটার কারণ হচ্ছে একটা সরকারি ভাবে এখন বড় লোকের বিরাট কারবার, যেখানে বড় লোক আমাদের কাছে একটা লোন আমরা পাই না, আমাদের কাছে লোন চাইতে গেলে আমাদের এই জমি মর্গেজ দাও, কতটা গরু আছে এটা দাও, কি আছে জমি আছে বাড়ি আছে এটা দাও, কিন্তু বড় লোকের 2 কোটি টাকা 3 কোটি টাকা লোন নিয়ে তারা বড় বড় খামার করতেছে, লস খাইতেছে, কিন্তু সরকার তো ফাঁকি দিতেছে। আমরা তো নতুন না, আমরা তো অভ্যস্ত দাদার কালীন থেকে এই ব্যবসা, আমরা তো জানি, কিন্তু আমরা সরকারি ভাবে এই সহযোগিতা পাইতেছি না, কোনো ব্যাংক থেকে লোন পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। তাহলে আমরা কিভাবে আমরা ব্যবসা ধরে রাখবো? আমরা তো কিভাবে এই পূর্বপুরুষের যে ঐতিহ্য গরু খামার করা, এটা কিভাবে আমরা ধরে রাখবো? আমরা এটা থেকে বঞ্চিত, এটাও একটা আমাদের সমস্যা হয়ে দাঁড়াইছে, যে কারণে বড় বড় খামার এখন বড় বড় আত্মাধুনিক ভাবে তৈরি করে তারা অনেক কিছু করতেছে, আবার ব্যাংক থেকে লোন ফাঁকি দেয়, কিন্তু আমরা তো লোন ফাঁকি দিতে পারি না, আমাদের তো ওই সুযোগ নাই। আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে সহজ শর্তে যদি ব্যাংক লোন সরকার দিত আর খাবারের ভর্তুকিটা যদি দিত তাহলে গরু পালা সম্ভব হতো? হ্যাঁ, অবশ্যই, যদি সরকারি আমাদের এই ভর্তুকি দিত তাহলে আমরা গরু অবশ্যই ধরে পালন করতে পারতাম। কিন্তু একটা তো কৃষি ভর্তুকি তো সরকার দিচ্ছিলই, সেটা আপনারা পাচ্ছিলেন না। আমরা পৌঁছায় আমরা পাই না, দেখা যায় এখান থেকে ইউনিয়নে আরেক নিয়ে নেয়, উপজেলা থেকে নিয়ে নেয়, অনেক শুনি যে ডিজিটাল সেন্টার থেকে শুনি আমাদের কৃষিদের জন্য অনেক অনেক কিছু আসছে, উপহার আসছে, সার আসে, টাকা আসে, আমরা কিছুই পাই না। ওই যে নামমাত্র একটা কার্ড করে দেওয়া যায়, কার্ড পর্যন্ত আমরা থাকি, মানে কার্ড আছে আপনার নামে? হ্যাঁ, কার্ড আছে। সেই কার্ডের বানিলো পরিপূর্ণতা মানে কোনো কিছু পেয়েছেন? না, কোনো কিছু আজ পর্যন্ত পান নাই? না, পাই নাই, মানে শুধু নামটাই গেছে আপনার। আপনি একজন খামারি, আপনার একটা গরু আছে, খামার আছে, সবকিছু আছে, কিন্তু সরকারি কারুকলাম থেকে সবকিছু থেকে বঞ্চিত বঞ্চিত। এমনকি কৃষি লোন তুলতে গেছি, কৃষি লোনটা পর্যন্ত আমাকে দেয় না। আপনার তো নিজস্ব সম্পত্তি, নিজস্ব খামার, নিজস্ব জমি, তাহলে আপনি তো মানে যাদের জমি নাই অনেকে ভাড়া বাসায় হলো মানে হলো খামার করে তারা হলো লোন পায় না। আপনার নিজস্ব সম্পত্তি থাকাটা, নিজের জায়গায় খামার, তবু আপনি লোন পাবেন না কেন? এখন তারা যে প্রস্তাব করে ওই প্রস্তাবে আমরা, প্রস্তাবটা কি করে একটু বলবেন? প্রস্তাবটা হচ্ছে ইন্টারেস্ট বেশি, তারপর যদি আমি 10 লাখ টাকা ডিমান্ড করি তারা আমার 2 লাখ টাকা ডিমান্ড বলে, 2 লাখ টাকা তো আরাম হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। আমার 10 লাখ লাগবে, 10 লাখ 15 লাখ টাকা, সেখানে আমার 2 লাখ টাকা দিতে, এর মধ্যে আবার 50,000 টাকা তাদেরকে বেনিফিট দিতে হইব বা একটা ঘুষ সিস্টেম দিতে হইব, তাহলে যদি এগুলো দিয়ে আমি 2 লাখ টাকার ভিতরে 50,000 টাকা দিয়ে দিলে আমার লাভ, আমার তো লাভ হচ্ছে না। তাহলে যারা বড় বড় মানে কোটি কোটি টাকার লোন নেয় তারা কিভাবে লোন নেয়? তারা কি ঘুষ ছাড়া লোন নেয়? তারা এখন তারা বলতে পারবো তারা কিভাবে করে রাতারাতি ফার্ম করে ফেলা, রাতারাতি ফার্ম খালি হয়ে যায়, এটা তো আমরা বলতে পারি না। এটা তো আপনারা আছেন, হ্যাঁ, সাংবাদিক আছে দেশে, যারা পরিস্থিতি যারা গ্রামের দেখ জিজ্ঞাসা করবেন, জায়গা কিনে ভাড়া নিয়ে মনে করছে ফার্ম করে ফেলাইছে, কিন্তু 2 বছর 1 বছর পরে আর কিছুই থাকে না। এই যে আমার এই পাশে একটা ফার্ম আছে, এখন ফার্ম পুরোটা খালি, আজকে 2 বছর কন্টিনিউ করেছিল, মানে এখন পুরো ফার্ম খালি। ওই যে ওইখানে ওই যে ওই গ্রাম কলমসর একটা গ্রাম আছে, বড় বড় ফার্ম আছে, সব খালি। তাহলে আমরা তো ওইগুলো পারি না, আমরা তো ওই যে ধোকাবাজির ব্যবসা দিতে নাই, আমার পৈতৃক সম্পত্তি আমার এই ব্যবসা না করলে আমার অন্য একটা ওয়াই ধরে নিতে হইব। মানে আপনারা সত্যিকারের যে গরু পালন করেন, আপনারা লোন চাইলে আপনাদের জন্য ঘুষ লাগে, টাকা ছাড়া লোন হয় না? আর যারা ঘুষ দিয়ে লোন নেয় তাদের খামার থাকে না? খামার থাকে না, অ্যাকচুয়ালি এটাই ঘটতেছে। তার মানে কৃষি সেক্টর তাহলে কোথায় যাবে? কৃষি সেক্টর এখন কৃষি সেক্টর নাই, কারণ সরকারি ভাবে যে সহযোগিতা দেওয়া দরকার ওইভাবে তো সরকার দেয়, কিন্তু আমরা কৃষকরা পাই না, কারণ সরকার প্রতি বছরে সারে, আমরা টিভিতে দেখি সরকার প্রতি বছরে সারে ভর্তুকি দিচ্ছে, কৃষিতে ভর্তুকি দিচ্ছে, এত টাকা ভর্তুকি দেওয়ার পরও কেন কৃষকের হাতে পায় না? কৃষক তো সেই স্বল্প দামে কোনো কিছু পায় না, একটা সার কিনতে গেলে অনেক দাম, একটা কীটনাশক ওষুধ কিনতে গেলে যেই ওষুধ আগে 200 টাকা ছিল এখন 500 টাকা 700 টাকা ওষুধ, কোনো কিছুইতেই নাই। তাহলে আমরা কৃষিকাজ কীভাবে করবো? কৃষিকাজ করতে গেলে যে ওয়েদার অনুযায়ী সবসময় কীটনাশক লাগে, সবসময় মেডিসিন লাগে, ওই মেডিসিন আনতে গেলে আমার ফসলে বিক্রি করা মেডিসিনের মূল্য উঠে না, এই জন্য আমরা মানে কৃষিকাজগুলো এখন বোবাফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন। আর এই যে দুধের মানে গরুর যে খাবারের দাম, সেই তুলনায় কি দুধের দাম পাচ্ছেন?
অ্যাকচুয়ালি খাবারের যে দুধের দাম পাই না আমাদের কাছ থেকে এখানে, আমরা তো ডাইরেক্ট বিক্রি করতে পারি না, গোয়াল এসে আমাদের কাছ থেকে দুধ নিব, পানায় নিব, এখন পানাইতে দুধ পানা নিব, আমরা 50-60 টাকা 70 টাকা পাই, 50 টাকা পাই, কিন্তু এটা তারা বিক্রি করে নিয়ে তারা 80-90-100 টাকা পর্যন্ত বিক্রি করে, কিন্তু আমরা ওই ডাইরেক্ট নিয়ে বিক্রি করতে পারি না, এই জন্য আমাদের পুরোপুরি রেটটা মূল্যটা আমরা পাই না, সেই তুলনায় খাবারের দামও দুধ দিয়ে আমাদের পোষে না। এই জন্য আপনারা বানিয়ে কৃষি সেক্টর থেকে সরে এখন অন্য বিজনেসে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? এখন আদার অন্য কোনো বিজনেসে যাওয়ার চিন্তা ভাবনা আছে। সত্যিকারের অর্থে পানির যদি সাপোর্টটা থাকতো, ঘাসের উৎপাদনের বিষয়টা যদি থাকতো, তাহলে কৃষি সেক্টর লাভ ছিল কিনা? অবশ্যই, আমরা আগে আমার দাদার কালে সম্পত্তি আছে 20 পাখি, আমরা প্রায় 70-80 পাখি জমি কৃষিকাজ করতাম, ফুলকপি পাতাকপি ধান টমেটো সবসময় আমাদের এই বাসায় 20টা মুনি সবসময় থাকতো বছরে আমাদের এই বাসা, আরও যে আমাদের পেছনে এক বাসা আছে, আমাদের চেয়ে বড় কৃষিকাজ এই এলাকায় কেউ করতে পারে না, কেউ করতে পারে না, এখনও পারে না, তা আমরা সবাই এখন সরে যাচ্ছি এই ওয়েদারের কারণে, পানির অভাবে, তারপর হচ্ছে যা এই কীটনাশকের সব কিছুর কারণে এখন কেউ সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে এই কৃষিকাজ থেকে। দর্শক আপনারা শুনলেন যে ভাই তার জীবনের এত শ্রম দিয়ে তাদের প্রতীক সূত্রে যে তারা বাপ দাদা 14 পুরুষ যারা মানে গরু পালন করত, এই গাবি পালন করে তারা যে তাদের সবসময় ঘরের আঙিনায় গরুগুলা দেখে তাদের কাছে ভালো লাগতো, যখনই খালি হইতো তখন তাদের খুব খারাপ লাগতো, আবার নতুন করে আবার গরু পালন করা শুরু করছে, কিন্তু সর্বশেষ এখন তারা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে এই কৃষি সেক্টর থেকে সরে যেতে চাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও সত্যিকারের যারা কামারি রয়েছে তারা পাচ্ছে না সঠিক সেই প্রাপ্যটা। বাস্তব অর্থে যারা লোন নিয়ে মানে গরু পালন করে ভালো কিছু করবে কৃষি সেক্টরে তারা পাচ্ছে না লোন, আর যারা লোন নিয়ে দলীয় হয়ে যাবে খামার রাতারাতি হবে আর 6 মাস 1 বছর পরে সেই খামার থাকবে না গরু থাকবে না, তারা পাচ্ছে লোন। তাহলে এই বিষয়গুলা কর্তৃপক্ষ কি নজর দিচ্ছে জানি না। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং ফলো দিবেন। দর্শক ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।